210. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মাশরুম উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা, আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। কাঁচা মাশরুম আমাদের শরীরে কিভাবে, আমরা কিভাবে কনজিউম করব, মাশরুম কিভাবে আমরা খাবো, এই বিষয়ে আমরা আপনাকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এবং কাঁচা মাশরুম কিভাবে খেতে হয়, খেলে কিভাবে, মানে মাশরুম খেলে কিরকম উপকার হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। যদিও আমার, আমাকে যেহেতু রাতের বেলা, যেটা কিছুটা হয়তো অন্ধকার ভাব থাকতে পারে, আপনারা যেখান থেকে দেখছেন, আজকের আমার এই তথ্যটা একটু বেশি বেশি প্রচার করে অন্যদেরকে সহযোগিতা করবেন। আমি আজকে আমার সামনে দুইটা একই প্রজাতির, অর্থাৎ একই গোত্রের দুইটা ধরন আর কি, আমার হাতে যে মাশরুমটা দেখছেন এটা কিন্তু একটু কালচে কালার, এটাকে পিউটেন মাশরুম আমরা বলে থাকি। আর এখানে যেগুলো আগে থেকে হারভেস্ট করা আছে দেখেন, এটা হলো পিউ টু মাশরুম। এই দুইটাই ওয়েস্টার, জাতের নাম ওয়েস্টার, কিন্তু এটার মধ্যে একটা ভ্যারাইটি আর কি, যেটা হলো এটা একটা স্ট্রেন, এটা আর একটা স্ট্রেন। অর্থাৎ এটা হলো যেটা আমার এই প্যাকেটে যেটা দেখেছেন সেটা, এটা পাহাড়িরা অনেক পছন্দ করে। আজকে আমি খুব, এটা কেন আজকে লাইভে আসলাম সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে এটা এটা আমি খেয়েছি কিছুক্ষণ আগে, খেয়ে দেখলাম যে এটার টেস্ট একটু অন্যরকম। এটার টেস্ট আর এটার টেস্ট সেম, কিন্তু থাকলো এটা কেমন যেন আমার কাছে একটু ভালো মনে হলো আর কি। আমি এখন আপনাদেরকে একটু মাশরুমটা খেয়ে দেখাবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আসলে আপনাদের জন্য অত্যন্ত কাজ করবে। যে দেখুন, গোড়াতে কিছু ময়লা থাকে, যে জন্য এটা একেবারে, আমরা তো মাশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘরেই কিন্তু মাশরুম চাষাবাদ করি, যে জন্য এটা মাশরুম না ধুয়ে কিন্তু খাওয়া যায়, যদি এরকম আপনি ফ্রেশ করে রাখেন আর কি। যদি ফ্রেশ না থাকে, সন্দেহ থাকে, তাহলে কিন্তু আপনি ধুয়ে তারপরেই খাবেন। তা আমারটা একেবারে ফ্রেশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি আরেকটু ক্লোজ ক্যামেরাতে আমি একটু যদি ক্লোজ করে দেখাই, যে দেখেন একেবারে কিন্তু ফ্রেশ, চমৎকার। তা এই যে অপর পৃষ্ঠে দেখেন, অনেক সময় কিন্তু এই মাশরুমগুলোতে পোকাও কিন্তু থাকে, ছোট ছোট পোকা থাকে, যেগুলো অনেকের, মানে আপনারা হয়তো বুঝবেন না, সেটা আসলে আমরা চাষাবাদ করি, আমরা এগুলোতে এক্সপিরিয়েন্স আছে, যে জন্য আমি বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম। এই মাশরুমটাই আমি একটু কাঁচা খেয়ে দেখাবো, এটা কাঁচা খাওয়ার টেস্টই কিন্তু আলাদা, তবে যারা খেতে অভ্যস্ত না তারা কিন্তু এইভাবে কাঁচা খাবেন না। আমি মাশরুম চাষি এবং আমি নিয়মিত এটা খেতে পারি, আর এটাতে স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আছে। যদি এরকম একেবারে ফ্রেশ চাইলে, এটা আপনি কুচি কুচি করে কেটে, আমরা যখন সালাদ তৈরি করি, যেমন শসা, লেবু, দুঃখিত, শসা সাথে টমেটো, পেঁয়াজ, গাজর ইত্যাদি দিয়ে যখন আমরা সালাদ তৈরি করে কাঁচামরিচ দিয়ে, এটার সাথে চাইলে এইরকম ফ্রেশ এবং কুচি কুচি হতে হবে, কুচিটা হলে সবচেয়ে বেটার। এটা যদি কুচি কুচি করে কেটে আমরা সালাদ তৈরি করি, এক্ষেত্রে আমরা খাবারের সাথে যদি খাই অনেক অনেক উপকার পাবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহি রহমানি রহিম, বিসমিল্লাহ। এটার এক ধরনের টেস্ট, আমি যেটা দেখাচ্ছিলাম এটা হলো সাদাটা, মানে পিউটুটা, এটার চেয়ে টেস্টটা আমার কাছে এটা ভালো মনে হলো, যে জন্য আমি ভিডিওতে আজকে আপনাদের সামনে বিষয়টা দেখাতে আসলাম। আমি এটা এই যে হারভেস্ট করবো, তুলে ফেলবো, আপনারা আবার শিখে নিতে পারবেন, যারা মাশরুম চাষাবাদ করবেন ভবিষ্যতে, কিভাবে মাশরুম তুলতে হয় সেটা দেখবেন। এরকম করে ধরে জাস্ট আলতোভাবে মোচড় দিলেই কিন্তু এটা চলে আসবে। এই যে দেখেন, এখানে গোড়াতে কিছু ময়লা আছে, এই ময়লাটাকে আমি যে কেচিটা নিলাম, এই কেচি দিয়ে জাস্ট পরিষ্কার করে এক পাশে ময়লাটা ফেলে দেব। এখন চাইলে এই পুরো অংশটা কিন্তু আমরা খেতে পারি, দেখেন এটা কালারটা কিন্তু অন্যরকম, এটা তো অনেকগুলো কালার আছে, অনেক ধরনের কালার আছে। আমরা এই মুহূর্তে এই কালারটা আমার হাতে আছে, এর আগেও কিন্তু আমরা অন্য অন্য কালার নিয়েও কাজ করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা পিউ টু, যেটা পিউ এই ওয়েস্টারের মধ্যে পিউ টুটা হলো সাদা, আর এটা হলো পিউ টেন। এটা গরমে বেশিরভাগ চাষাবাদ করা হয়, পিউ টেন সারা বছরই, পিউ টু সারা বছরই করা যায়, পিউ টেনটা অনেক সময় আমরা করি না, পাহাড়িরা খুব পছন্দ করে। আমাদের এলাকাতে যখন এই কালারটা দেবো, অনেকে হয়তো পরিচিত না,
আজকে এটা নিয়ে ভিন্নতার একটা কারণ ছিল আজকে ভিডিওতে আসার অর্থই হলো এই যে কালারটা, এই কালারটা নিয়ে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। এক কথায় হলো চাষাবাদকৃত মাশরুম সবসময় যে কোনো জায়গায় যে কোনো কারোর কাছ থেকে খেতে পারেন ভয়ের কারণে, কিন্তু প্রকৃতিতে অর্থাৎ প্রাকৃতিকভাবে ন্যাচারালি যে মাশরুমগুলো উৎপন্ন হয়ে থাকে সেগুলো খাওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে খাবেন, অভিজ্ঞ যারা তাদের সাথে পরামর্শ করে খাবেন। সচরাচর বাড়ির আনাচে কানাচে হয়ে থাকা যে মাশরুম, গজিয়ে থাকা মাশরুম, সেগুলো খাওয়া থেকে আমরা বিরত থাকবো। শুধুমাত্র যারা অভিজ্ঞ তাদের তারা খেতে পারেন, এক্ষেত্রে আপত্তি নেই, আর যারা অভিজ্ঞ না তারা কিন্তু এগুলো খাওয়া থেকে দূরে থাকবেন, কারণ এটা টক্সিন কিন্তু ক্ষতি মানে হতে পারে, যদি ওটা বিষাক্ত হয় আপনারা কিন্তু বুঝবেন না। আর চাষাবাদকৃত মাশরুম ইনশাল্লাহ কোনো রকম বিষাক্ত থাকার সুযোগ নেই। সুতরাং কোনো চাষি চাষ করে আপনার কাছে মাশরুমটা নিয়ে আসছে এটা যদি নিশ্চিত হন তার কাছ থেকে নির্দ্বিধায় খেতে পারেন, নির্ভয়ে খেতে পারেন। আমি আপনাদেরকে এটা একটু কনফার্ম দেখালাম, এটা আমরা বীজ থেকে তোলা মাশরুমটা, বিসমিল্লাহ, আগে যে মাশরুমটা খেলাম সেটা থেকে এটা স্বাদ কেমন যেন একটু অন্যরকম, ওইটা ওইটার স্বাদে আর এটার স্বাদে কিছুটা তফাত আছে। এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ। আমি এখন সরাসরি আপনারা অনেকেই আমাকে ইনফরমেশন জানার চেষ্টা করছেন এই কালার আমি বিক্রি করতে পারলাম না কারণ কালার কালচে হওয়া। জি মাহমুদ আক্তার আফু, বিষয়টা আসলে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা আপনারা বুঝতে পারছেন না সেজন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্যই, কিন্তু যাতে করে আপনারা এটা নিয়ে আর কোনো প্রবলেম ফিল না করেন, যে জন্যই কিন্তু আমি আসলে লাইভে আসা, কারণ এই কালারটা কিন্তু একটু ভিন্ন, যে জন্য আসলে লাইভে আসছি যাতে করে আপনারা এই তথ্যটা অন্যদেরকে প্রচার করে দিতে পারেন। এবং আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু আপনার চমৎকারভাবে উপলব্ধি করবেন এবং এটা খাবেন, কারণ এটার স্বাদ আমি দেখেছি। আমি সত্যি আজকে এটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি, কারণ এটা আমি যে প্যাকেটটা নিয়ে আসছি সেটা কিন্তু টিস্যু মাদার, কিন্তু ঘটনাক্রমে দেখেন এই টিস্যু মাদার, কিন্তু এটা আমি টিস্যুটা ট্রান্সফার করার সুযোগ পাইনি, যেহেতু ট্রান্সফার করার সুযোগ পাইনি যে জন্য এটাতে অলরেডি মাশরুম চলে আসছে, আরও একটা প্যাকেট থেকে এসেছে। তো এটাতে আমি অবশ্য টিস্যু কালচার করার প্ল্যানিং ছিল, থাকলেও ব্যস্ততার কারণে আমার এই সুযোগটি হয়নি। সেই সুযোগ না হওয়ার কারণে দেখলাম যে না আসলে এটা একটু খেয়ে দেখি, এটা আমি কখনো এই কালারটা এইভাবে কাঁচা খাইনি। কাঁচা খেয়ে দেখলাম PU2 থেকে এটার স্বাদ কিছুটা ভিন্ন, অর্থাৎ ভালো লাগে PU2-র চেয়ে, এটা স্বাদের দিক থেকে কাঁচা স্বাদে ভালো লাগে। শুকনো স্বাদে কেমন লাগবে সেটা জানি না, শুকনো স্বাদে কিন্তু কিছুটা অনেক সময় মাশরুমের অনেকটা সেন্ট আছে। এক কথায় হলো মাছের গ্রান আর শুটকির গ্রান কিছুটা থাকবেই। তো আমি কাঁচা খেয়ে আপনাদেরকে দেখালাম যাতে করে আপনারাও, হ্যাঁ এটা এটা পিউটেনটা একটু একটু টেস্টি, যে জন্য এটা যে কেউ খেতে পারে। আপনি আশা করি বিষয়টা এখন বোঝাতে সক্ষম হবেন, তাহলে আপনি আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের সাথে সংযুক্ত হয়েছে মুসাফির আইডিল ভাই, আপনাকে অভিনন্দন। আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন কি না আমি জানি না, যদি দেশে এসে থাকেন আপনাকে অভিনন্দন, আপনার কর্মদক্ষতা আমার অনেকটা পছন্দের। তো যাই হোক, আমি আমি আপনাকে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, তার মধ্যে অনেকে আছেন কক্সবাজার মাশরুম ফার্ম আমাকে যারা যে দেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন। আমাদের পুরাতন একজন চাষি আছেন মাফিজুল ভাই, যে আসলে তার আইডির নামটাই দিয়েছে মাফিজুল মাশরুম দিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে এটার পাশাপাশি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা অ্যাসিডিটি ফিল করি, মানে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে ভুগি। আমি গতকালকের একটি ঘটনাকে আমি কেন্দ্র করে আজকে লাইভে আসাটার কিছুটা বেশি অনুপ্রেরণা নিয়ে মানে পেয়েছি। কারণ হলো গতকালকে আমি আমার কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়াতে ভিজিটে যাই একটা অফিসিয়াল কাজে, যে জন্য আমাকে প্রায় দুই বেলা আমাকে মাশরুম, অর্থাৎ দুই বেলায় আমাকে হোটেলে খেতে হয়েছে। হোটেলে খেয়েছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে একটা হোটেলে খেয়েছিলাম সকালে, আমার একজন সিনিয়র অফিসার, তো স্যার আমাকে মানে আমিও হোটেলে ঢুকি এবং স্যারেও
আমার সামনাসামনি পড়ে যায়। তো স্যার আমাকে নাস্তা করার জন্য রিকোয়েস্ট করলে আমি নিজেও যদি নাস্তার জন্য গিয়েছিলাম, তো ওখানে খেয়েছি। তারপরে আবার ওখান থেকে আশুগঞ্জ গেলাম, আশুগঞ্জ গিয়েও খেয়েছি। দেখেন দুই বেলা হোটেলে খেয়ে আমার ইতিমধ্যে পেটে ব্যথা শুরু হয়ে যায়। আমি ব্যথার কোনো কারণ আমি খুঁজে পাইনি। তারপর আমি ডিসিশন নিলাম যে আসলে আমার সচরাচর পেট ব্যথাটা খুব একটা হয় না, তো আমি এরকম যদি হোটেলের খাবার খাই এক্ষেত্রে আমার এই প্রবলেমগুলো ঘটে, অর্থাৎ পেটে অ্যাসিডিটি ফর্ম করবে এবং পেটে কিছু না কিছু প্রবলেম ঘটে, যে জন্য মানে সকালে আবার পায়খানাটা কিছু নরম ভাব চলে আসে, যেটা আমি গতকালকের খাবারের অর্থাৎ যে রাস্তায় হোটেলে খেয়েছি, হোটেলে পানি খেয়েছি ইত্যাদি ইত্যাদি, ইচ্ছা করেই পানিগুলো হোটেলে খেয়েছি। কারণ হলো শরীরে কিন্তু সকল জায়গার অবস্থার সাথে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে চলা উচিত, যে জন্য মাঝে মধ্যে যদি এই খাবারগুলো আমরা খাই তাহলে বডির যে জীবাণুগুলো মানে জীবাণুকে প্রোটেক্ট করার যে এবিলিটি সেটা বেড়ে যায়। যে জন্য আমি যেটা অসুস্থতা কিছুটা ফিল করছিলাম, পেটে অ্যাসিডিটি ফিল করেছিলাম, সেই অ্যাসিডিটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। যেটা হলো সকালবেলায় আমি আজকে যখন এটাকে কমপ্লিট মনে করেছিলাম তখন আমার একটা ঋষি মিক্স একটা একটা মিক্স আছে, যেটা আমার হাতে এই মুহূর্তে নাই, এরকম একটা মিক্স আছে আর কি। যদিও এটাতে আমি মাশরুমের অনেকগুলো উপাদান দিয়েছি, তো এটা মাশরুমের চা বরাবর, সেটা হলো আমি যেটা ঋষি চাটা ঋষিটা ঋষি মিক্স করা যেটা, সেটা আমি সকালবেলা জাস্ট মানে এক চামচ কি দুই চামচের মতো আমার ওয়াইফকে বলেছিলাম যে আমাকে একটু পাউডার খাওয়াই দাও, সে জাস্ট গরম পানিতে করে আমাকে সেটা খেয়ে দিল। আলহামদুলিল্লাহ আমার কোনো রকম ওষুধ লাগেনি, আমার পেটের কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। তো যে জন্য বলতে চাচ্ছিলাম যে এভাবে যদি আমরা শুকনো মাশরুমটা মানে শুকনাটা আসলে আমরা প্রয়োজনে শুকাই এবং শুকনাটা অনেকেই খেতে সুবিধা, আর কাঁচা মাশরুমটা রান্না করেই খেতে হয় অথবা আমি যেভাবে খেয়ে দেখালাম এভাবে কাঁচাও যদি খেতে চান খেতে পারেন, কিন্তু এইভাবে আমার এটা চাষঘরের বিধায় আমি একেবারে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রেখেছি, বিধে আমি খেতে সক্ষম হয়েছি। কিন্তু যখন বাজারে প্রোডাক্টটা যাবে আসলে আপনার কনফিডেন্স থাকবে কি না যে বাজারে এই প্রোডাক্টটা এসেছে, যারা যে চাষি প্রোডাক্টটা নিয়ে আসছেন তিনি এটাকে কি পজিশনে হারভেস্ট করেছেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন কি না ইত্যাদি ইত্যাদি বিষয় বিবেচনা করলে তখন আপনার ভিতরে একটা সন্দেহ প্রবণতা জাগবে, আর এই সন্দেহ প্রবণতার ফলে যদি সেটা আপনি কাঁচা খান এক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অর্থাৎ মানে আপনার শরীরে কোনো বিক্রিয়া দেখা যেতে পারে, যদি আপনার মানে অর্থাৎ আপনার যে মানসিক যে স্যাটিসফ্যাকশনটা সেই স্যাটিসফ্যাকশনটা না থাকলে পরে আপনার এটা বডিতে ক্ষতি করতে পারে। হ্যাঁ, আর যেহেতু আমার যেহেতু এটা উপস্থিত একটা আমার নিজ হাতে মানে হারভেস্ট করা, এটা তো আমার কনফিডেন্স আছে, যদি নিজেরা কেউ চাষাবাদ করেন তাহলে আপনারা কিন্তু এই ব্যাপারে এটা এইভাবেই খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বিষয়টা হলো যদি শুকনা খেতে চান, শুকনাটা সুবিধা হলো সকাল দুপুর রাত যে কোনো সময় গরম পানিতে মিক্স করে খেলেই কিন্তু হয়ে যায়, অনেকে খেতে পারেন না, তো আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি শুকনো মাশরুমটা অর্থাৎ এই যে পাউডার আমার নিজ হাতের এই প্রোডাক্ট, এই পাউডারটা যদি মনে করেন এটা পাউডারটা খেতে কিছুটা আসলে একটু সেন্ট আছে, সেই সেন্ট থেকে বেঁচে থাকার জন্য আমরা এটার সাথে আদার গুঁড়ো এবং আরও একটা মানে টেস্ট করার জন্য, যেহেতু এটা আমার রেসিপি সেই রেসিপিটা যেন অন না হয় সকলের জন্য বুঝতে না পারেন, কারণ এটা আমার বিজনেস পলিসি যে আমি এই ওয়েস্টার মাশরুমের সাথে সামান্য একটু আদার গুঁড়ো দেব এবং অন্য আরেকটা উপাদান দেব, যেই দুইটা উপাদান মিলে মাশরুমের পাউডারের সাথে যখন আসবে মোট তিনটি উপাদানে এটা খেতে অনেকটা টেস্ট হবে এবং খেলে আনন্দ পাবেন, এবং অনেকে দুর্গন্ধের কথা মানে একটু গন্ধের কথা বলে থাকেন, যেটা আসলে কিছুটা গন্ধ লাগে, আসলে গন্ধ লাগবেই, আপনি যখন অসুস্থ হবেন অসুস্থতার ফলে কিন্তু আপনাকে গন্ধটা কিছুটা আপনাকে মেনেই নিতে হবে, এটাই স্বাভাবিক। তো শুকরিয়া, আমি দীর্ঘ সময় আপনাদের সাথে লাইভে আসলাম, কথাই হলো মাশরুম যদি এভাবে নিয়মিত খেতে পারেন তাহলে মাশরুমে অনেকগুলো উপাদান আছে, বিশেষ করে কাইটিন কাইটোসিন যে উপাদানটা আছে, কাইটিন কাইটোসিন উপাদানটা মানব শরীর এটা কিন্তু একটা শক্ত উপাদান, এটা মানব শরীরে গিয়ে কিন্তু হজম হয় না। হ্যাঁ, হজম না হওয়ার ফলে সে কী করে মানে পেটের মধ্য থেকে সে বিশেষ একটা প্রক্রিয়া আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সে শরীর থেকে যে বিভিন্ন টক্সিনগুলো আছে সে টক্সিনগুলোকে বের করে পায়খানার মাধ্যমে সে বের করে দিতে সক্ষম হয়, অর্থাৎ বর্জ্য পদার্থের মাধ্যমে সে যখন শরীর থেকে বের করে দেয় তখন আমরা সুস্থতা ফিল করি। এই জন্য
এজন্য আমি মনে করি যে আপনারা যদি নিয়মিত মাশরুম এভাবে খেতে পারেন তাহলে আপনারা গ্যাস্ট্রিক থেকে অর্থাৎ অ্যাসিডিটি থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ। এমডি আল হাদির হাদির ইমন ভাই, মাশরুম শুকানোর ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ। মাশরুম শুকানোর জন্য আসলে যেটা হলো, মাশরুম হারভেস্ট করার পরে আপনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলি নেবেন, পিপি বা পলিথিন, পলিথিনের উপরে একটি সুতি কাপড় নেবেন, সেই সুতি কাপড়ে মাশরুমগুলোকে শুকাবেন। সম্ভব হলে যে সরল শুকানো যন্ত্র যেটা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক, সেটা হলো উপরে একটা মানে ভারী গ্লাস পেপার দিয়ে একটা স্বচ্ছ কাগজ মানে কাপ কাগজ আছে সেই কাগজ দিয়ে যদি এটা নিচে রাখেন তাহলে এটি শুকিয়ে যাবে খুব দ্রুত। এবং দুই দিন, একদিনে সহজে সহজ সচরাচর শুকায় না, দুই দিন লাগে শুকাতে। এভাবে যদি শুকান তাহলে এটা মানে মাছি মাছি পড়লো না এবং বিভিন্ন মানে উড়ন্ত কোনো পোকা বা ধুলাবালি পড়লো না। সেই পদ্ধতিটা ব্যক্তিগতভাবে একবার জেনে নেবেন। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন মাশরুম চাষী ভাই বোনেরা। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমাদের এই তথ্যটি যদি অন্যদেরকে শেয়ার করে দেন তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। যে আজিজুর রহমান আজিজ ভাই মিতা চাঁপাইনবাবগঞ্জ থেকে, একজনকে যে বীজ দিয়েছেন সেটার কালার কালচে রং হওয়ায় বিক্রি করতে সমস্যা হচ্ছে, বলে বীজ দেওয়া ভালো মনে করি, বলে বীজ দেওয়া ভালো মনে করি। ভাই দুঃখিত, আমি কাকে বীজ দিয়েছি আপনার ওখানে আমি শিওর না, কারণ কালচে কালার বীজ আমি একমাত্র এই মুহূর্তে কালচে কালার বীজ কাউকেই দেইনি, শুধুমাত্র টিস্যু কালচার দিয়েছি খাগড়াছড়িতে নিপু ত্রিপুরাকে, আর কালচে কালারটা আমি অন্য কাউকে দেইনি। তবে এক জায়গা থেকে বীজ কিছু গিয়েছে, ওখানে এক দুইটা বীজ এই কালচে পড়তে পারে। তো আশা করি আপনি আমাকে যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করেন কাকে দিয়েছি, আমি আরও ফাইন্ড আউট হব, কারণ বীজ আমার সম্পূর্ণ পিউটু বীজে দিয়ে থাকি। আর ইতিমধ্যে কুমিল্লা মাশরুম উন্নয়ন মাশরুম অফিস থেকে কিছু বীজ এক দুইজন গ্রাহককে আমি দিয়েছি, সেখানে কালচে কালার এক দুইটা যদি গিয়ে থাকে আমি অবশ্যই এই বিষয়টা মানে সহযোগিতা করব ওনাকে, কারণ কালচে কালার বীজটা কিন্তু এই যে আজকে এই কথাটাই বলেছি, যেটা হলো আপনি দেখতে পেরেছিলেন যে এই যে কালচেটা নিয়ে আমি মাত্র কাজ শুরু করলাম, একটু একটু দেখতে পাবেন কালচেটা আজকে ইতিমধ্যে মাত্র শুরু করলাম। সুতরাং কোনো চাষিকে এরকম গিয়ে থাকলে, এক দুইটা যদি অন্য কোনো কারণে গিয়ে থাকে, যেটা বলছি আমি সরকারি অফিস থেকে দিয়েছিলাম কিন্তু ওখানে এক দুইটা থাকতেই পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না, সেক্ষেত্রে আমি যাদেরকে দেই আমি সবসময় বলে দেই যে এটাতে কালার চেঞ্জ হতে পারে, যেটা সম্ভাবনা থাকে এক দুইটা কালার চেঞ্জ হবে এটা আমি বলে দিয়েছি। তারপরও আজিজ ভাই আপনি কাইন্ডলি আমাকে একটু ইনবক্সে নক করবেন, সেই চাষির নামটা দিলে আমি কনফার্ম হব তিনি আমার কাছে নিয়েছেন কিনা, কারণ রাজশাহীতে আমি অনেকেরই বীজ দিই। তো ইতিমধ্যে রাজশাহীতে এখান থেকে বীজ দিয়েছি বলে আমার মনে পড়ে না। সাতক্ষীরাতে একজনকে দিয়েছি, ওনাকে বলেই দিয়েছি একটু এক দুইটা কালার চেঞ্জ হতে পারে, আশা করি এটা পজিটিভভাবে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি সবসময় এই ব্যাপারে সতর্ক থাকি। জি আশা করি সকলেই উপকৃত হবেন আজকের তথ্যগুলো থেকে, যারা মাশরুম চাষাবাদে আছেন, যারা মাশরুম চাষ করেন না তারাও কিন্তু উপকৃত হবেন, কারণ মাশরুম খেয়ে শরীরে অসংখ্য রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।